শতাব্দী প্রাচীন বটগাছের ডাল ভেঙে পড়ল স্কুল ও বসত বাড়ির উপর। ক্ষতিগ্রস্ত স্কুল ও বসত বাড়ি। ঘটনা জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথবাটি গ্রামের। স্থানীয়দের থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই গ্রামের বটতলার বটগাছের একটি ডাল ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হয় জগন্নাথবাটি ঋষি অরবিন্দ শিশু শিক্ষা নিকেতনের কিছু অংশ। স্থানীয় এক ব্যক্তির বসত বাড়ি এবং ডালটির কিছু অংশ ধান জমিতে পড়ে ধানেরও ক্ষতি হয়। সুব্রত মাউরির রিপোর্ট, আমি মৌসুমি মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ খাটাল। কখন হয়েছে এটা? ছটা সাড়ে ছটার সময়। এই বড় গাছে প্রায় এটা 150 থেকে 200 বছর আগের গাছ ছিল, পুরনো গাছ। হঠাৎ কোনো ঝড় ঝাপটা কিছু নেই, হঠাৎ ভেঙে পড়ে গেছে এবং জগন্নাথ দোলের কিছু ক্ষতি হয়েছে, অ্যাডভেস্টারের ঘর। আর এখানে গোপাল বসুর প্রায় কাঠা 2-2.5 জায়গা ধান নষ্ট হয়েছে। এটা মোটামুটি কতদিন পুরনো গাছ হতে পারে? 150 বছর তো, 100 থেকে 150 বছর আগে। আচ্ছা, আর এখানে আর কার কি ক্ষতি হয়েছে? আর কার ক্ষতি হয়েছে বলছে, আমাদের যে বাবাজি যে সমাধি একজন ছিল, তিনি তো এখানে নেই এখন, তার যে সমাধি ছিল তার কিছু নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। আর এটা, আর এই যে বকুলগুঞ্জের যে আমাদের যে আগের পুরনো ক্লাব ঘর ছিল, তার পাশে স্কুল ঘর আছে, তাতে কোনো ক্ষতি হয়নি। তো আমাদের যে ক্লাব ঘর ছিল সেই ক্লাব ঘরটার কিছু ক্ষতি হয়েছে। আপনার নাম? রঞ্জিত কুমার ভুক্তা। আর যার বাড়ি ক্ষতি হয়েছে ওনার নাম? ওনার নাম হচ্ছে জগন্নাথ দোলে একজন, তার হচ্ছে ঘর। আর গোপাল বসুর হচ্ছে যে ধান বাড়ি নষ্ট হয়েছে, তা হচ্ছে গোপাল বসু তার নাম, তার বাড়িতে ডালপালা সব ভেঙে পড়েছে। ঠিক আছে। খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।